ढेला मारे खिड़ारे आमी आशी जदि आमडा तोरे खावाई दीवाने भालो करे আমি আসি যদি আমডা তোরে খাওয়াই দিবানে ভালো করে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সাথে আমরা পরিচয় করে দিয়েছিলাম আগেই আমাদের সেই ফসিয়ার রানা থেকে ফয়সাল রানা কেন হলো তাকে। আজকে আবার আমরা তাকে পেয়েছি, তার আরেকটি গান আমরা শুনব। তার আগে আমাদের অনেক শ্রোতা জানতে চেয়েছেন যে এই যে শিল্পী হওয়ার পেছনে তিনি এত সুন্দর গান করেন, এত ভালো গান গান, এত সুরে গান করেন, তবু তিনি কেন এত দিন এই যে আড়ালে ছিলেন, সামনে আসতে পারেননি, এর কারণটা কি? আসলে সেই সমস্ত শ্রোতা যারা আমার ফেসবুকের মেসেঞ্জারের ইনবক্সে যারা আমাকে জানতে চেয়েছিলেন তাদেরকে আমি সঠিক জবাব দিতে পারিনি। তা যেহেতু আজকে আমরা তাকে আবারও পেয়ে গেছি সামনাসামনি সেই যশোরের অভয়নগরের জিয়াডাঙ্গাতে, তা আসুন আজকে তার মুখ থেকে আমরা শুনব কেন তিনি দীর্ঘদিন যাবৎ এত সুন্দর গান করেও সামনে আসতে পারেননি, অর্থাৎ হিট হতে পারেননি। আচ্ছা ফয়সাল, আমাদের শ্রোতারা জানতে চেয়েছে যে আপনি এত সুন্দর গান করেন তারপরেও কেন এতদিন লোকচক্ষুর আড়ালে থেকে গেলেন, তার কারণটা কি মনে হয়? ধন্যবাদ। বিষয়টা নিয়ে আমিও ভাবি, আর এই ভাবতে ভাবতে এই পরে জানতে পারলাম স্যার আমার নাকি বডি মার খেয়ে গেছে। কেমন সেই বডি মার খাওয়ার অর্থটা কি? আপনি অনেক বেটে বা খাটো বা একটু চিকন পাতলা সেই জন্য নাকি কি জন্য? আচ্ছা, এই যে দেশে দেশে ঘুরে ঘুরে গান করেন, মানুষ এত ভালোবাসে, শুধুমাত্র কেন, কি কারণে মানুষকে মানুষ তাকে ফয়সাল রানাকে সামনে আনতে চায় না, তাকে কিসের জন্য? এই লোক মুখে যা শুনি আমি যে তোমার যদি বডি ফেসটা খুব ভালো হতো তাহলে তুমি অনেক উপরে যেতে পারতে, যেহেতু আমাদের ধারণা যেহেতু আমরা তোমার গান শুনি খুব ভালো লাগে। তা আসলে আমিও একটু দেখলাম পরীক্ষা করে যে আমার যখন স্টেজে ডাকে যে একজন নামি দামি শিল্পী কিন্তু খুব ভালো গায়, তখন উপস্থাপক মনে করে কি না জানি বডি, তখন আমার নাম ঘোষণা করে এখন গান পরিবেশন করবেন শেখ ফয়সাল রানা। আমি গ্যাট গ্যাট করে স্টেজের পরে উঠে পড়ি, উনি কিন্তু মাইক্রোফোন ধরে নিয়ে শুধু আমারে খোঁজে। আমি ওনার কাছে যেয়ে বলি ভাই মাইক্রোফোনটা দেন। কেন? ভাই গান তো আমি করবো। কেন তুমি করবা? গান করবে শেখ ফয়সাল রানা। তো ভাই আমি শেখ ফয়সাল রানা, কলে কি অবাক হয়ে যায়, আপনি সেই শেখ ফয়সাল রানা? নেন, দুর্বল হয়ে যায়। আর যখন গান শুনে তখনই সবল হয় যে আসলে তো খুব ভালো গায় কিন্তু আসলে ছেলেটার মনে হয় বডি মারি খেয়ে গেছে বলেই এই নিচেই আসে পড়ি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সেই বডি মার খাওয়া, অর্থাৎ খুব আকৃতিতে খুব ছোট এবং গান শুনি আমরা লম্বা লম্বা মানুষরা, সেই জন্যই তার আক্ষেপ, কিংবা খুব রসিকতা করে এই শেখ ফয়সাল রানা বলে থাকেন যে আমার সবই ঠিক ছিল কিন্তু শুধুমাত্র আমি বডিতে মার খেয়ে গেছি। প্রিয় দর্শক, খুবই মজার একটি গান এখন আমরা শুনব, আম গাছে ঢিলা মারে কেডারে। এই গানের দুটি অর্থ আছে, একটি সত্যি আম পাকলে যেমন আমরা ঢিল মারি, আরেকটি নিগুড় রহস্য আছে, সেটি হলো গ্রামে গঞ্জে কোনো বাড়িতে যদি সুন্দরী যুবতী মেয়ে থাকে, সেই মেয়ে দেখতে যদি অনেক সুন্দর হয়, ক্লাস নাইনে পড়ে, তা সেই বাড়িতে সেই গ্রামের বখাটে ধরনের কিছু ছেলে থাকে মনে মনে যারা ভালোবাসে, খামাখা প্রেমিক যারা, তারা আম গাছে যদি আম নাও থাকে অথবা আমের সিজনও যদি না হয় সেই গাছে অযথা ঢিল মারে ওই মেয়েটি, যাতে ওই ঢিল বাড়িতে পড়লেই চালে টিনের চালে পড়লে যেন বাইরে আসে, আর বাইরে আসলে ওই মেয়েটিকে এক নজর দেখে এই যে তৃপ্তি, এই যে তার আত্মসন্তুষ্টি, এই কারণেই এই গ্রামে এই সমস্ত রসিক কথা নিয়ে, এই সমস্ত হৃদয় ছোঁয়া একেবারে প্রাণবন্ত কথা নিয়ে অসংখ্য গান আমাদের কবিরা লিখেছেন, আমাদের গীতিকবিরা রচনা করেছেন। আজকে তারই একটি গান সেই আম গাছে ঢিল কেডা মারে রে, চমৎকার একটি গান আমরা এখন শুনব শেখ ফয়সাল রানার কণ্ঠে। আম গাছে ঢেলা মারে খিডারে
খিড়া রে আম গাছে ঢেলা মারে খিড়া রে আমি আসি যদি আমডা তোরে খাওয়াই দিবানে ভালো করে আমি আসি যদি আমডা তোরে খাওয়াই দিবানে ভালো করে আম গাছে ঢেলা মারে খিড়া রে আমি আসি যদি আমডা তোরে খাওয়াই দিবানে ভালো করে আমি আসি যদি আমডা তোরে খাওয়াই দিবানে ভালো করে কাঁচা বাল তুই কোন পাড়াই বাড়ি কি তোর বাবার নাম হেই কি তোর বাবার নাম ওরে কোসি আমে ঢেলা মারতেছিস খাইয়ে নেই তোর কাম হেই খাইয়ে পাইস নে কাম ওরে কানে কথা যাচ্ছে না তোর দেহাই দিছি তোরে আম গাছে ঢেলা মারে খিড়া রে আমি আসি যদি আমডা তোরে খাওয়াই দিবানে ভালো করে আমি আসি যদি আমডা তোরে খাওয়াই দিবানে ভালো করে ওরে দোড়ো সিরকারে খাইয়ে যায় আমি খাওয়াই দি তোরে আমডা খাওয়াই দি তোরে ওরে দোড়ো সিরকারে খাইয়ে যায় আমি খাওয়াই দি তোরে আমডা খাওয়াই দি তোরে বাড়ি যাইয়ে গাছ লাগাইয়ে খাস হলে পরে ওরে বাড়ি যাইয়ে গাছ লাগাইয়ে খাইয়ে যা পরাণ ভরে রে আম গাছে ঢেলা মারে খিড়া রে আমি আসি যদি আমডা তোরে খাওয়াই দিবানে ভালো করে আমি আসি যদি আমডা তোরে খাওয়াই দিবানে ভালো করে কানে কথা যাচ্ছে না তোর ঢেলা মারা তালে আসিস রে ও তুই তালে আসিস রে ওরে কানে কথা যাচ্ছে না তোর ঢেলা মারা তালে আসিস রে ও তুই তালে আসিস রে ওরে দুপুরে কি বান্দরের পাল্লায় পড়লাম রে ওরে দুপুরে কি বান্দরের পাল্লায় পড়লাম রে ওরে লাঠি লইয়ে আসতেছি দাঁড়া দেহাই দিছি তোরে আম গাছে ঢেলা মারে খিড়া রে আমি আসি যদি আমডা তোরে খাওয়াই দিবানে ভালো করে আমি আসি যদি আমডা তোরে খাওয়াই দিবানে ভালো করে কি দৌড়োছিস কেন দৌড়োছিস কেন খাইয়ে যায় আমি খাওয়াই দি তোরে আমডা খাওয়াই দি তোরে ওরে দোড়ো সিরকার খাইয়ে যায় আমি খাওয়াই দি তোরে আমডা খাওয়াই দি তোরে ওরে বাড়ি যাইয়ে গাছ লাগাইয়ে খাসলে পরে ওরে বাড়ি যাইয়ে গাছ লাগাইয়ে খাইয়ে যা পরাণ ভরে রে আম গাছে ঢেলা মারে খিড়া রে আমি আসি যদি আমডা তোরে খাওয়াই দিবানে ভালো করে আমি আসি যদি আমডা তোরে খাওয়াই দিবানে ভালো করে ওরে আমি আসি যদি আমডা তোরে খাওয়াই দিবানে ভালো করে আমি আসি যদি আমডা তোরে খাওয়াই দিবানে ভালো করে।